সাপ নিয়ে গোঘাটের তারাহাট, মুল্লুক ইত্যাদি গ্রামে ঘুরছিল জোনা পাঁচেক লোক। বিভিন্ন বাড়িতে সাপ আছে দাবি করে সাপ বের করে দেওয়ার নামে টাকা নিচ্ছিল। বিষয়টি এলাকার মানুষের সন্দেহ হয়, তাই তারা তাদেরকে আটকে রাখে। কেউ কেউ তাদের মারধরও করে বলে খবর। কারণ কিছুদিন ধরেই সারা গোঘাট জুড়ে চোর ডাকাতের আতঙ্ক ছড়িয়েছে, স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। তাই তারা তড়িঘড়ি পুলিশকে খবর দেন। এলাকার মানুষের দাবি, নিজেরাই সাপ ছেড়ে দিয়ে তারা ওই কাণ্ড ঘটাচ্ছিল, ওদের অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এরপর পুলিশ ওই সাপুড়েদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা গেছে, ওই দলটি অটো ভাড়া করে মশাগ্রাম থেকে গোঘাটে এসেছিল। আমি সাইড করবো গাড়িটা। তোমার কোথায় বাড়ি? কোথায়? মশাগ্রামে। হ্যাঁ, মশাগ্রামে। কোথায় বেরিয়েছিলে? কোথায়? ভাড়া করেছি গাড়ি, আমি এসেছি। ঠিক আছে, কি জন্য বলেছিল ভাড়া করেছিল? ওষুধ ওষুধ ব্যাটারি করবে, এরকম করবে। ঠিক আছে, ওষুধ করবে, ভাড়া করেছে, আমি এসেছি। আচ্ছা, একদম মশাগ্রাম থেকে এখানে আসছো? আচ্ছা, কত ভাড়া হয়েছিল তোমার? 800 টাকা ভাড়া আজকের দিনের জন্য। আচ্ছা, তারপর আবার ওখানে ফিরে যেতে হবে? কি কাজ করছিল ওরা? কাজ দেখুন, আমি চাই না। ঠিক আছে, আমি তো বাইরে এসেছি, আমি রাস্তায় দিতাম। ঠিক আছে, যে ওরা ওষুধ করতো। ঠিক আছে, আমি যাই না, আমি তো ভাড়া করেছি। কি নাম তোমার? অজিত সরেন। হ্যাঁ, অজিত সরেন। অজিত সরেন, কোথা বাড়িটা করে? নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।